আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আজকের এই ভিডিও দেখে 100% আপনি এসপিসির টাকা হাতে নিতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করা রইলো। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এসপিসির টাকা আমরা একটা নির্দিষ্ট সময়ে পাব, মানে একটা নির্দিষ্ট তারিখে কিন্তু আমরা এসপিসির টাকাটা পাব। তো আজকে একটা মিটিং হয়েছে, তো সেই মিটিংয়ের স্ক্রিনশটগুলো আমি রাখছি। অনেকে বিশ্বাস করেন না, ভিডিও মেক করি অনেকে বিশ্বাস করে না যে ভাই এসপিসির কোনো মিটিং হয় কি না। তো এগুলো স্ক্রিনশট রাখছি, নিচে দেখেন যে ভিডিও ডিসক্রিপশনে দেখেন যে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, এখানে নক করবেন সবাই। আমি স্ক্রিনশটগুলো যারা যারা দেখতে চান দিয়ে দিব, সমস্যা নাই। তো এসপিসির টাকা আমাদের হাতে পাওয়ার জন্য সেটা হলো জানুয়ারির এক তারিখ থেকে সামনের ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত উইথড্রো চালু, মানে 2022 সালের উইথড্রো কিন্তু চালু হবে। সেক্ষেত্রে একটা কথা আছে, সেক্ষেত্রে সে কথাটা হলো আমরা কিন্তু উইথড্রো চালু হই এই তারিখে কিন্তু উইথড্রো চালু হয়েছে, কিন্তু আমরা এসপিসির যে টাকা, মানে আমাদের হাতে যেগুলো আসবে টাকা, সেই টাকাটা পেতে কিন্তু আমাদের কমপক্ষে 3 মাস সময় লাগবে উইথড্রো দেওয়ার পরও। ও উইথড্রো দেওয়ার পরও এসপিসি মানে নতুনভাবে আপডেট করতেছে, এবং অ্যাড শোর সাথে অ্যাড মানে যারা যারা অ্যাড শো করায় তো তাদের সাথে কথা বলে কিন্তু এসপিসি আবারও কার্যক্রম কিন্তু শুরু করবে। তো এটা নতুন একটা প্রসেসে কিন্তু আমাদের সামনে আনতেছে এসপিসি। তো আজকের মিটিংয়ে যে আলোচনা হয়েছে সেটা হলো যে এসপিসির একটা নতুন একটা তারিখে ডেট দিছে, সেটা হলো জানুয়ারির 1 তারিখ, এবং সামথিং যদি 1 তারিখে না হয় সেটা হলো 10 তারিখ। তো এই দুইটা ডেট দিছে, এই দুইটা ডেটে আমরা ইনশাল্লাহ টাকা পেতে পারি। এটা আপনি 90% রাখেন, আর 90% আর 10% আপনি মানে না আর তালিকায় রাখেন। তো আমরা আশা করতেছি নতুন বছরে এসপিসি নতুনভাবে খুব সুন্দরভাবে আসবে। আর একটা কথা হলো, সেটা হলো আমরা এসপিসির টাকা হাতে পাওয়ার জন্য কিন্তু বিকাশ মেথডেই কিন্তু আমরা উইথড্রো দিব, বিকাশ নগদ এই দুইটা মেথডে মানে উইথড্রো দিব। রকেটে বাদ দিবেন, কারণ রকেট আপডেটটা একটু সমস্যা হচ্ছে আজকের মিটিংয়ে সেটা বলা হয়েছে। তো রকেটটা কিন্তু কোনোভাবেই দিবেন না, তো নগদ আর বিকাশের মাধ্যমে আপনারা এটা দিবেন। তো অবশ্যই এটা এখন কিন্তু এসপিসির উইথড্রোটা নতুনভাবে হবে। তো আমি যেদিনকার তারিখটা 1 তারিখ সেদিনকে আমি উইথড্রো দিয়ে একদম লাইভে দেখাবো, আমি লাইভে আসবো, স্ক্রিনে ফেস দেখতে পারবেন, লাইভে আসবো, লাইভে এসেই আমি দেখিয়ে দিব, একদম লাইভ প্রুফ হবে, কোনো কথা নাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন এসপিসি সকল ধরনের তথ্য পাওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।